আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা? সবাই কেমন আছেন? আই হোপ আল্লাহ রহমতে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের জন্য পবিত্র কুরবানিকে কেন্দ্র করে আজকের ভিডিওটি অনেক তথ্যপূর্ণ হয়ে যাচ্ছে। তো চলে আসলাম লক্ষ্মীপুর জেলায় অবস্থিত সোনাপুর গরু এবং ছাগলের হাটে। যেখানে আসছি, যেহেতু সামনে কোরবানির কয়েকদিন পরেই, তো কোরবানিকে কেন্দ্র করে ইনশাল্লাহ আমার সামনে যেই বড় খাসিগুলো রাখা আছে এগুলোর সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেবো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? দিনকাল কেমন চলছে? এই তো ভাই, মোটামুটি ভাই। আজকের বাজারের কি অবস্থা, কেমন যাচ্ছে? আছে বেশ একটা বেচা কিনি নাই ভাই, কাস্টমার খুবই কম না? কাস্টমার খুবই কম। তো আজকে তো দেখা যাচ্ছে আপনি অনেকগুলা খাসি নিয়ে আসছেন। আজকে খাসি নিয়ে আসছেন। কয়টা আনছেন ভাই? আনছি তো 10টা আনছি, 5টা আছে। 5টা আছে আর 5টা বিক্রি করে ফেলছি। আচ্ছা, আজকে বাজার অনুযায়ী দাম কেমন যাচ্ছে? দাম তো ভাই মনে করেন যে আপনার 12 ছাগল মূলা 8-9-10। ভালো, ছাগল বলতে খাসি মূলা 8-9-10। যেহেতু সামনে কোরবানি, কোরবানি অনুযায়ী কি দাম ভালো চলে না খারাপ চলে? খারাপ চলতেছে। খারাপ চলতেছে। তো ভাই আপনার তো এখানে যেহেতু 5টা খাসি রাখা আছে, শুরুতে এই খাসিটা, এটা জানতে চাইবো কোন জাতের? এটা তো ভাই ফাটনে। ফাটনে না? জি, ফাটনে জাতের খাসি। মূলাইছে নি পর্যন্ত ভাই? মূলাইতেছে। কত টাকা পর্যন্ত দাম উঠছে? এই তো 11 কইতাছি, 16 কই দিছি। 11 বলতেছে, 16 বলে দিছেন? জি জি, 16 হইলে আপনি বিক্রি করছেন। হ্যাঁ। আচ্ছা, এটা মাংসের ওজনে কতটুকু হবে? মাংস হবে 18 কেজি, 17-18 কেজি। 17-18 কেজি। দর্শক আপনারা শুনলেন, মাংসের ওজনে 17-18 কেজি হবে এবং দামটাও জানাইলাম। দাম অনুযায়ী আপনাদের কাছে কেমন মনে হলো, কতটুকু গ্রহণযোগ্য এবং দাম কম না বেশি সেটা কমেন্ট করে জানান। তারপরে দ্বিতীয়টা যে ব্ল্যাক কালার, এটা কোন জাতের খাসি ভাই? এটাও ফাটনে। ফাটনে খাসি। সুন্দর লাগছে মোটামুটি বড়ই। তো এই খাসিটা কত মূলাইছে? এটা মূলাইতেছে 11-11.5। 11,000-11,500। দেখেন 11-11.5 মূলায় এই ফাটনে জাতের খাসিটা। তো আপনাদের ছাড়া কত কত হলে বিক্রি করতেন? এই তো 12-13 হলে বিক্রি করবো। 12-13 হলে বিক্রি? হ্যাঁ হ্যাঁ, দর্শক আপনি শুনলেন 12-13 হলে বিক্রি করতো। তো ওজনে কতটুকু হবে মাংসের ওজন? ওজন এটা 18 কেজি হবে। 18 কেজি? 18 কেজি। দর্শক আপনি সেটাও শুনলেন, 18 কেজি হবে। যেহেতু সামনে কোরবান, অনেকেই আছেন এই ধরনের খাসি করছেন মেয়ের বাড়িতে দেওয়ার জন্য। আসলে কোরবানিকে কেন্দ্র করে, যেহেতু এখন কোরবানির বাজারে ধরা যায় কেমন চলতেছে ছাগলের দাম, 18 কেজি ওজন ছাগল মৃত্যার হাজার হলে বিক্রি করতে, তো কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এই দুইটার পরে হচ্ছে আপনার এইটা, এটাও মনে হয় পাটনায় না? হ্যাঁ হ্যাঁ, পাটনায় মাঝখানের যে লালটা, এই যে দুইটা। তো এই দুইটার জোড়া, কালো আর লাল যে দুইটা, এই দুইটার জোড়া কত মূলাইছে? এই জোড়া সাইজই 32। ওনারা 32 চায়, ওজনে হবে 32 কিলো, তার মানে 1000 করে কেজি পড়ে গেছে। দাম অনুযায়ী কেমন হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন না, পাটনায়া জাতের খাসি। তারপর যে সর্বশেষ লাস্ট, আপনার কাছে এই খাসিটা আছে, সাদা কালো এবং লালচে কিছু বর্ণ আছে মিলে, তো মূলাইছে নি পর্যন্ত ভাই এটা? হ্যাঁ মূলাইতেছে। কোন জাতে? এটাও ফাটলে। আসলে দর্শক, আমি ছাগলের সম্বন্ধে আমার তেমন ধারণা নেই, তবে যেহেতু কানের দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন সম্ভবত ফাটনে হতে পারে। তো কত মূলাইছে ভাই? 10.5 কইতেছে। কোরবানির বাজারে এখন 10.5 মূলা। হ্যাঁ, আপনার চাও কত? 12-13। 12,500-13,000 ওনাদের চাওয়া, কোরবানি বাজারে 10.5 মূলা, 12-13 ওনাদের চাওয়া। তো গোস্তের ওজন কতটুকু হবে? 14 কেজি হবে। 14 কেজি ওজন হবে দর্শক। 14 কেজি ওজন অনুযায়ী ছাগলের দাম বলতে খাসিটার দাম কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভাইয়ের কাছে ছিল এই 5টা খাসি, যেহেতু কোরবানি বাজার, কোরবানি বাজারকে কেন্দ্র করে আমি আপনাদেরকে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো মূল কথা হচ্ছে, যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, বা আপনারা সেই ভুলগুলো ধরবেন না। আমি যথাসাধ্য চেষ্টা করছি সত্যভাবে আপনাদেরকে জানানোর জন্য।
তো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।